বলে হ্যালো, হামি দিয়ে দাও একটা, তোমার একটা হামি দিয়ে দাও মিমিদেরকে। তুমি কি খাচ্ছ বলে দাও, জল বলে দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি প্রিয়, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার নাম কি বলে দাও তো, আমার নাম কি বলো গো, মা কি বলে ডাকে আমাকে, কি বলে বলে দাও, বলে দাও, বলে দাও। আমি কে, আমার নাম কি, দাদু, দাদু। আর তোমার বাবার নাম বলে দাও, দাদু। দাদু মানে, আসো বাবার নাম বলে দাও তোমার, আসো আসো বলে দাও, বলে দাও। মনিরা জানে না, একবার বলে দিয়ে যাও, আসো। না বললে কি হবে বলতো, সেই পিউদের ওইখানে কুকুরটা আছে না, কুকুরটা আগের দিন জানিয়েই দিয়েছি। আজকে হচ্ছে আমার বাবার বন্ধু কাকুর ছেলের বিয়ে, সকাল থেকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ভেবেছিলাম হলুদ গায়ে হলুদ থেকে যাব, কিন্তু যাওয়া হয়নি। আজকে বোনকে অ্যাডমিট দিয়েছে স্কুলে, ওই জন্য ছিল না। তো মা বললো আর যেতে হবে না, তোরা একদম রাত্রে বজাত্রী যাবে। তো আমরা রাত্রিতে আমি বোনু ওম তিনজন মিলে আর মামা মিলে চারজন মিলে বরযাত্রী যাবো, আর বাবাও যাবে, বাবা বাবার বাইকে যাবে, আর আমরা চারজন যাব। আর মা যাবে না, মা আমাদের এই মানে পাড়াতে একটা বোনের বিয়ে আছে, ওর বিয়েতে যাবে। তো আমি এখন রেডি হব, কি পরবো না পরবো সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু চা বানালাম, অনেকদিন পর চা খাচ্ছি, তো একটু মন হলো চা খেতে। তো মাকে ওই জন্য বললাম, মা একটু মুড়ি ছানা ছিল খেতে মন হচ্ছে, তো দেখি মা আনে তো ভালো, নাহলে চাটা খেয়ে নি তারপরে রেডি হব। আর তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যার বিয়ে সে হচ্ছে আমার ভাই, হচ্ছে আমার থেকে ছোট। তো চলো দেখতে থাকো ভাইয়ের বিয়েতে মানে কেমন মজা করি, বরযাত্রী যাবো এখন আমরা। তারপরে আগামী দিন তো বউ ভাত, বউ ভাতেও সেই মজা হবে। মা মা একটু একটু মম বলে দাও, ওমকে ডাকো, ওমকে ডাকো, ওমকে ডাকো। তোমকে তোমার বাবা কখন আসবে বলে দাও সবাইকে, আটটায় আসবে। ও তাহলে রেডি হয়, চলো ঘুরতে যাবা না, যাবা না বুঝছি। আমি মায়ের এই শাড়িটা পরবো প্ল্যান করেছি, দেখো এরকম কালারে, তো কি সাউথ ইন্ডিয়ান না কি বলে। আর এই ব্লাউজটা পরছি খয়েরি, যাই খয়েরিও নেই গোল্ডেনও নেই, ওই জন্য তো এই যে খয়েরি কালারের ব্লাউজ নেই, ওই জন্য এটাই পরছি। তো চলো আমি ঝটপট রেডি হয়ে ফাইনাল লুক নিয়ে আসছি। তোমার ফাইনাল লুক রেডি, এই যে এই সাউথ ইন্ডিয়ান এই শাড়িটা পরে সেজে নিয়েছি, আর এই যে চুড়ি কানের মালা সব কমপ্লিট, ওম এক্ষুনি আসছে, আর শুধু খোপায় ফুলটা দেবো তাহলেই হয়ে যাবে। আর কটা বাজে বলো তো, সাড়ে আটটা, অনেক লেট। তো চলো মামা ওইদিকে জামা পরে শুধু বসে আছে, ওকে শুধু প্যান্টটা পরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ফাইনাল একবারে, ওম আসুন তারপরে দেখাচ্ছে। তো এই যে আমি ফাইনাল রেডি, আর আমার স্যারও রেডি। নাকি একটু হ্যালো করো, হ্যালো। তো অনেক লেট হয়ে গেছে, এবার আমরা বেরোই নটার কাছাকাছি, অনেকটা দূর নয় কাছেই, ওই জন্য অত মানে আমাদের চাপ নাই। তো বরযাত্রীর গাড়িও আর কি কাকু ফোন করেছিল, বেরোবে বললো, ওই জন্য দেখলাম আমাদেরও চাপ নেই, ও কাজ সেরে এলো ওই জন্য একটু লেট হলো। তো চলো আমার ফুল লুকটা ওম একবার দেখিয়ে দিচ্ছে ব্যাক।
তো দেখো, আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি, আর বিয়েও চলে এসেছে, মানে বর এসে বসে আছে দেখলে। আর এখন মেয়ের বাড়ির ফটোশ্যুট চলছে, মা কে নিয়ে, মাসিদেরকে নিয়ে। আর আমি একটু কথা বলে নিলাম, তার কারণ আমার সাথে সরস্বতী পুজোর সময় দেখা হয়েছিল, কারণ ভাই ওকে নিয়ে এসেছিল, তখন দেখেছিলাম ওদের হচ্ছে লাভ ম্যারেজ, ওই জন্য আমি একটু কথা বলে নিলাম। বলল, হ্যাঁ আমি চিনতে পেরেছি তোমাকে। আমি বললাম আচ্ছা, তো আমি ওর সাথে একটু ফটো তুলে নিলাম। আমি ভাবছি হয়তো ফটো তুলছে, ওই জন্য বলছে বুনু ফটো তুললি, বুনু তখন ভিডিও করছিল। কি খাচ্ছ দেখি মামা, কি খাচ্ছ? কি খাচ্ছ, কি খাচ্ছ? এইদিকে দেখো, ওম এখন ভাইয়ের সাথে ইয়ার্কি করছে যে কি আঠা দিয়ে প্রেমটা করেছিলে, তো কিভাবে কি হলো তাই জিজ্ঞাসা করছে আর কি। তো এই আর কি মজা হচ্ছে বিয়ের বাড়ি, মানে যেটা বুঝতেই পারো সেই মজা করেছি, কারণ আমাদেরকে সবাই চেনে না যেহেতু, কিন্তু কাকু ভাইয়েরা আর কি আমাদের মানে খুবই আর কি ভালো পরিচিত আর কি, সেই জন্য আমরা আর কি নিজেদের মতো আর কি মজা করে নিয়েছি, কিন্তু ভীষণ মজা করেছি। আর এই যে খাচ্ছে মামাম, আর খাওয়া দাওয়া করে আমরা রাত্রে বাবা আমরা একসাথে বাড়ি চলে এসেছিলাম। তো চলো দেখতে থাকো। তো আমরা এই যে বাড়ি চলে এসেছি, তোমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:30, আর খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, বেশি দেরি করিনি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সবাইকে গুড নাইট, বাই বাই। আর আমি এখন সব কিছু চেঞ্জ করে নেবো, আর তারপরে শুয়ে পড়বো। আর মাম্মা এখন ওই ঘরে আছে, ওকে মা সব ড্রেস চেঞ্জ করে দিয়েছে, আর ওকে নিয়ে এসে তারপরে শুয়ে পড়বো। আবার আগামী দিন তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো চলো, বাই বাই।